নমস্কার বন্ধুরা, মৌসুমি রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। আমি আবার চলে এসেছি একটা রান্না নিয়ে। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো বেঁচে যাওয়া ভাত দিয়ে আপনারা কিভাবে ফ্রাইড রাইস বানাবেন। এটা ঘরে যা যা আমাদের অ্যাভেলেবেল থাকে, বাইরে থেকে কিছু আনতে হবে না, তাই দিয়ে আপনার মানে আমি বানিয়ে দেখাবো। তার আগেই বলি, আমার চ্যানেলকে যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক থ্যাংক ইউ, ধন্যবাদ। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আমার ভিডিওকে ওয়াচ করুন, লাইক করুন, আর আপনাদের আপনজনদের সাথে শেয়ার করুন। তাহলে চলুন আমরা দেখে নিই আজকে আমাদের কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে। দেখুন বন্ধুরা, আমার কি লাগছে, প্রথমে লাগছে আমার পেঁয়াজ কুচি। আমার ভাতটা যেহেতু একটু বেশি আছে, আমি পেঁয়াজটাও একটু বেশি নিয়েছি, পেঁয়াজ কুচি লাগছে। আমি আলু কুচি কুচি করে নিয়েছি, ছোট্ট ছোট্ট একদম নুন হলুদ মাখিয়ে রেখেছি, এটা আমি আগে ফ্রাই করে নেব। আচ্ছা, এখানে আমার দেখুন আমি রসুন কুচিয়ে রেখেছি, এটা আমি ঢাকা দিয়ে রেখেছি যাতে গন্ধটা উবে না যায়। আমি রসুনটা কুচিয়ে নিয়েছি, আমার রসুনের পরিমাণটা একটু বেশি লাগবে। আচ্ছা, এখানে দেখুন নুন, এটা আমার গোটা জিরে, এটা সাদা তেল, রান্নাটা আমার সাদা তেলে হবে, আর এটা আমার হচ্ছে একটু চানা মশলা। আপনাদের বাড়িতে যে মশলায় থাকবে, যদি চিকেন মশলা থাকে, মাটন মশলা থাকে, অন্য কোনো ভেজ মশলা থাকে, আপনারা দিতে পারেন, এতে কি হবে ফ্রাইড রাইসের স্বাদটা বেড়ে যাবে। আর এটা হচ্ছে আমার, এ দেখুন, বেঁচে যাওয়া ভাত, যেটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে আমার ভাতটা একটু শক্ত হয়ে যায়, যাতে আমার ফ্রাইড রাইসটা ঝরঝরে হয়। আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি, তাহলে চলুন আমি গ্যাস অন করে নিই। বন্ধুরা, আমি এবারে সাদা তেল, আমি গ্যাস অন করে দিয়েছি, আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি। আমি প্রথমে কি করব, আলু ভেজে আমি তুলে নেব। তেল আমার গরম হয়ে যাক। দেখুন বন্ধুরা, আমার তেল গরম হয়ে গেছে, আমি কি করব, প্রথমে আমি আলুগুলো আমি ভেজে নেব, প্রথমে আলুগুলো ভেজে আমি তুলে রাখব, তারপরে আমি আলাদা ইনগ্রিডিয়েন্টস গুলো দেব। তাহলে চলুন আমি আলুগুলো লাল লাল করে ভেজে নিই। দেখুন বন্ধুরা, আমার আলু ভাজা হয়ে গেছে, আমি খুব সুন্দর করে আলু ভেজে নিয়েছি। এবারে আমি এই তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে, আমি গোটা জিরে দিয়ে দিলাম। এবার আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি। আমি সামান্য একটু ভেজে নেব, তারপরে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজ বাড়িয়ে দিয়েছি, এবারে আমি পেঁয়াজ এর মধ্যে অ্যাড করে দেবো। এবার আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আমার পেঁয়াজ একটু বেশি লাগবে, আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন, কারণ আমার ভাত একটু বেশি আছে, তাই আমি পেঁয়াজটাও একটু বেশি নিয়েছি, রসুনটাও একটু বেশি নিয়েছি। এবারে সামান্য আমি এতে নুন দিলাম, এবারে আমি এটাকে ভেজে নেব। এবারে আমাকে পেঁয়াজটাকে ভালো করে রসুনের সাথে ভালো করে আমাকে ভেজে নিতে হবে পেঁয়াজ। দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজ বাদামি রঙের হয়ে গেছে, এবারে আমি আস্তে আস্তে মশলাগুলো অ্যাড করব। আমি নুন দিয়ে দিলাম, তখন অল্প নুন দিয়েছিলাম, এখন আমি পরিমাণ বুঝে আমি নুন আবার দিয়ে দিলাম। আমার যে চানা মশলা আমি নিয়েছিলাম, আপনাদের বাড়িতে যা অ্যাভেলেবেল থাকবে মশলা আপনারা তাই দেবেন, আমার বাড়িতে চানা মশলা ছিল, আমি চানা মশলা দিলাম। আর
আমার একটু জিরে গুঁড়ো আমি অ্যাড করলাম, যেটা আপনাদের বলা হয়নি। জিরে গুঁড়ো আমি, তাহলে কি জিরের ফ্লেভারটা আসবে। আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবারে আমি আলু অ্যাড করে দেবো, ভাজা আলুগুলো আমি এর মধ্যে অ্যাড করে দেবো। অ্যাড করে দিলাম। আমার একদম শেষে একটু চিনিও লাগবে, আমি সামান্য একটু চিনি দেবো। আপনারা যদি না চান চিনি নাও দিতে পারেন। এবারে আমি এটাকে ভালো করে নেড়ে নেবো, এই মশলাগুলো পেঁয়াজ আলুর সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নেবো। আমার আলু সেদ্ধ হয়ে গেছে, আমার ঢাকা দেওয়ার দরকার নেই। আলু আমার একদম ছোটো ছোটো করে আমি কেটেছিলাম, আমার আলু একদম সেদ্ধ হয়ে গেছে। এবারে মশলাগুলোকে আমি একটু ফ্রাই করে নেবো, তারপরে আমি ভাতটা এর সঙ্গে আমি মেশাবো। আমি আঁচ বাড়িয়ে দিয়েছি, তো মশলাগুলো আমি সামান্য একটু ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার মশলাগুলো আমি একটু আলু পেঁয়াজের সঙ্গে মিশিয়ে ভেজে নিলাম। এবার আমি ভাতটা অ্যাড করে দিয়েছি, আমার যে বেঁচে যাওয়া ভাত ছিল, যেটা আমি ফ্রিজে রেখেছিলাম একটু শক্ত হওয়ার জন্য, যাতে ঝুরঝুরে হয়। দেখুন আমি ভাত দিয়ে দিয়েছি। এবার একটু চিনি আমি অ্যাড করবো, এতে নুন আমি অ্যাড করেছি, নুন যদি আমার দরকার লাগে আমি অ্যাড করবো। আমি একটু চিনি অ্যাড করছি, আপনারা যদি চিনি অ্যাড করতে না চান কোনো অসুবিধে নেই, এটা অপশনাল। এবার আমি আঁচ বাড়িয়ে দিলাম, এবারে আমি কী করবো ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজ আলু মশলা সবের সঙ্গে আমার এই ভাতটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। এটা খেতে খুবই সুস্বাদু হয় বন্ধুরা। বাড়িতে আমাদের বাঙালি বাড়িতে ভাত প্রত্যেকের বাড়িতে প্রতিদিনই হয়, অনেক সময় ভাত ফ্রিজে থেকে যায়, অনেক সময় ফেলে দিতে হয়, কোনো কারণে নষ্ট হয়ে যায়। আপনারা এরকমভাবে বানাবেন, বাচ্চাদের ভালো লাগবে, বড়দের ভালো লাগবে, ভাতটাও ইউজ হয়ে যাবে। আপনারা চাইলে এর মধ্যে একটু চিকেন, একটু চিংড়ি মাছ এগুলো অ্যাড করতে পারেন, একটু পনির অ্যাড করতে পারেন। আমি এগুলো অ্যাড করিনি। এখন আমাকে এটা একটু ভালো করে আমাকে একটু নেড়ে নিতে হবে। আমি আঁচ বাড়ানো আছে, আমি আঁচ কমিয়ে দিলাম, আমি ভালো করে এটা নেড়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি খুব ভালো করে ভাতের সঙ্গে আলু পেঁয়াজ মশলা খুব ভালো করে মিশিয়ে নিলাম, ভালো করে ভাজলাম। আমি আঁচ কমিয়ে দিয়েছি। আমি একটু ধনে পাতা আমি অ্যাড করব। আমি ধনে পাতাটা আপনাদের দেখানো হয়নি, আমি জিরে গুঁড়ো অ্যাড করলাম, চিনি অ্যাড করলাম, ধনে পাতা, তিনটে জিনিস আমার দেখানো হয়নি, তিনটে জিনিস আমি অ্যাড করছি। তিনটে জিনিস দিলে ফ্লেভারটা আরও ভালো লাগবে। আমি ধনে পাতাটা এখন ধুয়ে রেখেছি, এটা আমি কুচিয়ে নেব। তাহলে আমি আরেকবার নেড়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমার আঁচ কম করাই আছে, দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে, কারণ আমি ভাতটা যেহেতু ফ্রিজে রেখেছিলাম, ভাত আমার শক্ত ছিল, তার জন্য ও একদম ঝরঝরে হয়েছে। এবারে আমি কি করব, আরেকটু আঁচ বাড়িয়ে নেব, তারপরে নেড়ে আঁচ বন্ধ করে আমি ধনে পাতা আমি অ্যাড করে দেব। দেখুন বন্ধুরা, আমি ধনে পাতা গ্যাস আমি অফ করে দিয়েছি, আমার ফ্রাইড রাইস পুরোপুরি তৈরি। আমি ধনে পাতা অ্যাড করে দিলাম। এবারে আমি কি করব, একটু নাড়িয়ে নেব, নাড়িয়ে আমি সামান্য একটু ঢাকা দিয়ে দেব, যাতে ফ্লেভারগুলো সব মিক্স হয়ে যায় ভালোভাবে ভাতের সাথে। এটা খুবই চটজলদি একটা রান্না, বাড়িতে ভাত অনেক সময় বেঁচে যায় ফ্রিজে, আপনারা করবেন, খুব ভালো লাগবে, খুব তাড়াতাড়ি হয়ে যায়, এই রান্নাটা খেতেও খুব ভালো লাগে। এটার জন্য কোনো তরকারিরও দরকার পড়ে না, ডালেরও দরকার পড়ে না, এটা শুকনো মুখেই খুব সুন্দর খাওয়া যায়। দেখুন একদম ঝুরঝুরে হয়ে গেছে, আমি ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি কি করব, এটাকে আমি একটু ঢেকে দেব, দু মিনিটের জন্য আমি ঢেকে দেব। আমার গ্যাস কিন্তু বন্ধ, আমার রান্না কিন্তু হয়ে গেছে, আমি এটা ঢেকে দিলাম। এবারে আমি এটাকে দু মিনিট পর আমি এটাকে সার্ভ করে নেব। তাহলে দেখলেন বন্ধুরা, আমি কিভাবে বেঁচে যাওয়া ভাত দিয়ে ফ্রাইড রাইস বানালাম। আপনারা বাড়িতে এভাবেই বানাবেন। হ্যাঁ, দরকার লাগলে আপনারা চিংড়ি মাছ, চিকেন, সোয়াবিন, তারপরে হচ্ছে পনির, এগুলো অ্যাড করতে পারেন। আমার চটজলদি যদি চটজলদি করতে চান তাহলে এগুলো অ্যাড করার দরকার নেই, তাহলে এমনিতেই খেতে খুব ভালো লাগে। রসুন কুচি, পেঁয়াজ কুচি, আলু কুচি, ধনে পাতা কুচি, এগুলো দিয়ে করবেন, খুবই খেতে সুস্বাদু হয়। এই দেখুন বন্ধুরা, আমি প্লেটে সার্ভ করে নিয়েছি, আমার পুরো ফ্রাইড রাইস কিন্তু পুরো রেডি। এবারে আমি কি করব, এটা জাস্ট আমি সার্ভ করার পালা। আপনারা এভাবেই বানাবেন, খেতে খুবই সুস্বাদু হয়। আমার পাশে এভাবেই থাকবেন আপনারা, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওকে ওয়াচ করবেন, লাইক করবেন, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার অন্য রান্না নিয়ে ফিরে আসব অন্য কোনো দিন। টাটা।